ঘটে যেতে পারে পৃথিবীর মৃত্যু। বিজ্ঞান বলে সবকিছুই নশ্বর, পৃথিবীতে প্রাণ টিকে রয়েছে ভারসাম্য রক্ষার জন্য, কিন্তু এদের অস্তিত্ব টলায়মান। আমাদের পরিবেশ, সূর্য এবং আরো অন্যান্য প্রাকৃতিক বিষয় কেবল প্রাণ রক্ষার জন্যই নয়, এগুলো ধ্বংসের কারণও হতে পারে। আমাদের বেঁচে থাকা কোনো অসাধারণ অতি প্রাকৃতিক ঘটনা নয়, কিন্তু এর সবশেষ হতে পারে নিমিষে। এই গ্রহটি মারা যেতে পারে 8টি কারণে, আর এই কারণগুলোই জানা যাক। কারণগুলো হলো, পৃথিবীর অভ্যন্তরে উত্তপ্ত অংশটি শীতল হয়ে যেতে পারে, গ্রহের চারপাশে রয়েছে চৌম্বক ক্ষেত্র যাকে বলা হয় ম্যাগনেটোস্ফিয়ার। এই ক্ষেত্র তৈরি হয় পৃথিবীর ঘূর্ণন থেকে, ম্যাগনেটোস্ফিয়ার থেকে শক্তিশালী কণা বেরিয়ে আসে যা পৃথিবীর আকৃতিকে ঠিক রাখে। ভেতরটা ঠান্ডা হয়ে গেলে ম্যাগনেটোস্ফিয়ার হারাবে পৃথিবী, এতে বায়ুমণ্ডল বিস্ফোরিত হবে বায়ুশূন্য। বিলিয়ন বছর আগে এমন ঘটনার কারণেই মৃতপ্রায় হয়ে গেছে মঙ্গল।